আল্লাহর যে নাম 10 বার পড়ে আপনি শুলে রাত্রে শুলে সকালে চেহারায় এমন আকর্ষণ সৃষ্টি হবে সকলে আপনার দিকে যেয়ে থাকবে প্রিয় সুদীপবৃন্দ হ্যাঁ এমনই একটি জিকির আজ আমি আপনাদেরকে উপহার দিব অনেক লোক আছে যাদের গায়ে রং ফরসা কিন্তু চেহারায় নূর নাই চেহারা দেখলে মানুষ চেহারা ফিরিয়ে নেই। আবার অনেক লোক এমন আছে যারা তেমন ফরসা না তবে তাদের চেহারায় আল্লাহর কুদরতি এমন এক নূর এমন এক মায়া রয়েছে যে চেহারার দিকে তাকালে আর চোখ ফিরাতে ইচ্ছা করে না বিশেষ করে যারা আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে দেখলে তাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে চোখ ফিরাতে মন চায় না হা প্রিয় সুদি আপনিও যদি আল্লাহর নামের একটি জিকির করেন তাহলে আপনার চেহারাতেও তেমন আকর্ষণ সৃষ্টি হবে আপনার চেহারায় একটি মায়া অর্থাৎ নূর সৃষ্টি হবে সকলের কাছে অনুরোধ আপনারা এই আমলটি করার আগে এগারো বার এবং পরে এগারো বার নবী করিম রউফুর রহিম সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর দরুশ্বরী পাঠ করে নিবেন এরপর রাতে শোবার সময় আল্লাহর নাম ইয়া মুসাবেরু ইয়া মুসাবেরু ইয়া মুসাবেরু এই আল্লাহর নামটি দশ বার পাঠ করবেন এরপর হাতের দুই হাতের তালুতে ফুক দিয়ে সেই তালু দিয়ে আপনার চেহারাটাকে মাছে করবেন এই আমল করে শুলে সকালে যখন উঠবেন তখন দেখবেন আল্লাহ তালা আপনার চেহারাতে একটা নূর দান করেছেন যার ফলে সকলে আপনার নূরানি চেহারার দিকে তাকাতে থাকবে বিশেষ করে যে সকল ইসলামী বোনেরা চেহারাকে সুন্দর করার জন্য হাজার হাজার টাকা খরচ করে মেকআপ কিনে রাত দিন মেকআপ করে তারাও যদি প্রতিদিন রাতে শোবার আগে এ আমলটি করতে থাকেন তাহলে চেহারা ও ইনশাল্লাহ চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে তবে এই আমলটি মুসলিম ও পাশওয়াজি ভাই বোনদের জন্য কার্যকরী ও মুসলিম ও বেনামাজিরা এই আমল থেকে ফায়দা পাবেন না